ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাওয়ার পরে 470 বছর পর বর্তমান গাজা এটার নাম ছিল আসকালান, খ্রিস্টানরা দখল করে নিয়ে গেল, এখন বর্তমানে ইহুদিরা দখল করে নিয়েছে, তখন খ্রিস্টানরাও দখল করে নিয়েছিল। এই বাইতুল আকসাকে কেন্দ্র করে পৃথিবীতে কত যুদ্ধ হয়েছে তার হিসাব নাই, কত কোটি মুসলমান মানুষের জীবন গেছে তার হিসাব নাই, বহু মানুষের জীবন এই বাইতুল আকসার আশেপাশে জীবন চলে গেছে। এই আসকালান খ্রিস্টানরা দখল করে নিয়ে যাওয়ার পরে মিশরের যিনি বাদশা ছিলেন তিনি চিন্তা করলেন, খ্রিস্টানদের অধীনে আমাদের সাইয়িদ জান্নাতের যুবকদের সর্দার আওলাদে রাসূল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা পরে থাকবে, ওনার মাথা মোবারক ওইখানে থাকবে, তা হয় না। উনি আসকালান অর্থাৎ ফিলিস্তিনের খ্রিস্টান যিনি গভর্নর ছিলেন তার কাছে ইনি প্রস্তাব দিলেন, আমাদের সাইয়িদের পবিত্র মাথা আপনি আমাদের কাছে দিয়ে দেন। তো খ্রিস্টান প্রধান তিনি বললেন মাথা নিয়ে যাবেন, নিয়ে যান, ওটা তো আমাদের কোনো প্রয়োজন নাই, কিন্তু আমাদেরকে অর্থ দেওয়া লাগবে। বলে কত টাকা দিব? 30,000 স্বর্ণের দেরহাম দিতে হবে। 30,000 কত হাজার? জোরে বলেন, বর্তমানে কত হাজার লক্ষ মার্কিন ডলার হবে হিসাব করেন। 30,000 স্বর্ণের দেরহাম মুদ্রা আমাকে দিত, স্বর্ণের স্বর্ণ মুদ্রা আমাকে দিত, যদি দেন তো টাকা দিয়ে দেন, স্বর্ণ মুদ্রা দেন, মাথা মোবারক নিয়ে যান, ওটা আমাদের দরকার। মিশরের গভর্নরের চিন্তা হচ্ছে 30,000 কেন, 30,00,000,000,000 স্বর্ণ মুদ্রা গেলেও আওলাদে রাসূলের মাথা মোবারক এনে আমার মিশরে রাখা এটা আমার জন্য ভাগ্য। একসাথে বলবেন না, আল্লাহু আকবার। মিশরের গভর্নর, মিশরের বাদশা তিনি বললেন ঠিক আছে আমি আপনার প্রস্তাবে রাজি, 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন। মিশরের বাদশা নিজে গেলেন স্বর্ণ সামন্ত নিয়ে, আমিরমরা নিয়ে, ওলামায়ে কেরাম নিয়ে তিনি নিজে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক মোবারকের রওজা শরীফ যেখানে ছিল উনি ওইখানে গেলেন, জুতা পাই দিয়ে জান্নাই খালি পায়ে। ও মুসলমান ইতিহাস শুনে যান, এখনকার বর্তমানে আব্দুল ওহাব মসজিদ মৌলভীরা থাকলে ওনারে বেদাতি বলতো নাহলে মুশরিক বলতো, যদি শিরিক করছে খালি পায়ে জুতা ছাড়া গেল কা, এটা বেদাত করছে, জুতা পাই দিয়ে যান নাই খালি পাই। খালি পাই আহলে বাইত রাসূলের ইজ্জতে সুলতান কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সম্মানে তিনি খালি পায়ে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক মোবারকানার জন্য। তিনার একটা চিন্তা, শহীদে কারবালা সুলতানে কারবালা রসুলের আওলাদ শহীদ, তিনার পবিত্র মাথা আনতে যাব, জুতা পাই দিয়ে কেমনে আনি। উনি খালি পায়ে গেলেন, সৈন্য সামন্ত নিয়ে গেলেন, ওনার লোক লস্কর নিয়ে মাজার মোবারক থেকে মাটি সরাইয়া যখন মস্তক মোবারক বের করলেন, 470 বছর আগে যেইভাবে দাফন করা হয়েছিল, আহা, পবিত্র মাথার চুল মোবারক, চক্ষু মোবারক, ভুরু মোবারক, দাড়ি মোবারক, ঠোঁট মোবারক তখনও জিন্দা তাজা তাজা, আর রক্তগুলি তখনও তাজা তাজা ঝরে ঝরে পড়তেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। বুঝে যা, খুশবু এত সুন্দর,
এতই চমৎকার খুশবু আসতে লাগলো এতই চমৎকার খুশবু আহারে জান্নাতের খুশবুগুলি 470 বছর পর ওনার মাজার থেকে তখন আসতে ছিল জিন্দা খুশবু যদি কোনদিন ওহুদে যান ঠিকানা দিয়ে যায় দিনে যাবেন না রাত্রিবেলা যাবেন যদি কোনদিন ওহুদে যান ওহুদের একটা অংশ আছে ওহুদ পাহাড় মনে রাখবেন দুনিয়াতে কয়েকটা জায়গা আছে জান্নাতের জায়গা একটা জায়গার নাম নবীজির হুজরা মুবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ জান্নাতের বাগান এইখানে যদি আপনি নামাজ পড়েন তাহলে বুঝলেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন এইখানে যদি দোয়া করেন তাহলে বুঝলেন আপনি জান্নাতের বাগানে দোয়া করেছেন এইখানে যদি কাঁদেন তাহলে বুঝলেন আপনি জান্নাতের বাগানে কেঁদেছেন এইখানে যদি সেজদায় পড়ে থাকেন তাহলে বুঝবেন আপনি জান্নাতের বাগানে জান্নাতে সেজদায় পড়ে আছেন দুনিয়াতে এই জায়গাটুকু জান্নাতের টুকরো একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার নবীজি আসা যাওয়ার কারণে হুজরা শরীফ থেকে মিম্বার শরীফে বারে 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 আমার নবীজি আসা যাওয়ার কারণে যদি জায়গাটা জান্নাতের বাগান হয় আমার দেশের নাফরমান মৌলভীরা ওয়াজ করে মদিনাতে দোয়া কবুলিয়াতের কোনো জায়গা নাই আরে হারামজাদা মদিনায় যদি দোয়া কবুল না হয় পৃথিবীর কোথাও দোয়া কবুলিয়াতের জায়গা নাই কথা কন ঠিক কিনা এগুলি আলেম হইছে কি শিল করতে হইলে ভালো হইতো হ্যাঁ এগুলি মৌলভী শিখিছে কোথায় পড়াশোনা করছে কোন কিতাব পড়ছে কি অ্যাটিচিউড ধ্যান ধারণা এগুলি দাঁড়িয়ে রেখে ফাঁকি ফুকরি রেখে মৌলভি নাম দিয়ে শায়েখ মায়েক মাদানি আজারি কত কিছু লাগিয়ে দিয়ে এগুলি হয়েছে কি জন কোথার থেকে পড়াশোনা করছে কি বুঝে আল্লাহ জানে নবীর উম্মত শুনিয়া যান প্রিয় নবী বলতেন ওহুদ আমারে ভালোবাসে আমি ওহুদরে ভালোবাসি আলা বাবি বিন আবু আবিল জান্নাহ ওহুদ জান্নাতের পাহাড় সুবহানাল্লাহ বলবেন না যদি কোনোদিন কোনো পাহাড় দেখে নিজের কলিজা ঠান্ডা করতে চান তো ওহুদের দিকে তাকাবেন এটা দুনিয়ায় জান্নাতের পাহাড় ও দুনিয়ার থেকে নবীকে ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে আল্লাহু আকবার সহিহ বুখারী হাদিস রসুল বলতে নহুদ আমাকে মহাব্বত করে আমি নবী তাকে মহাব্বত করি সত্যিকারই কথা না তো আলা বাবি বিন আবওয়াবিল জান্নাহ সে জান্নাতের পাহাড় সে জান্নাতে চলে যাবে উহুদ শুধু দুনিয়াতে উহুদের উপর দাঁড়ায় সে সেটা না সে জান্নাতে ওই অবস্থায় জান্নাতের পাহাড় হয়ে থাকবে একমাত্র কারণে নবী ভালোবাসার জন্য নবী ভালোবাসার জন্য প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন উহুদ জান্নাতের একটা পাহাড় এই উহুদে পাহাড়ে প্রিয় নবীজি যেখানে দন্ত মোবারক শহীদ হয়েছিল সেখানে একটা মসজিদ আছে ওই মসজিদে নবীজি আসরের নামাজ এবং মাগরিব পড়েছিলেন এরপরে কাফেররা নবীকে আক্রমণ করলো আক্রমণ করার পরে আল্লাহর হাবিবের দন্ত মোবারক কেটে গেল শহীদ হয়ে গেল মাথা মোবারক ফেটে গেল প্রিয় নবীজি রক্ত ঝরতে ছিল আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরতে মালিক ইবনে সানানা রক্ত মোবারক চেটে চেটে খেয়ে ফেলতে লাগলেন সাহাবীরা ডেকে বলল মালিক রক্তগুলি ফেলে দাও তুমি কি জানো না রক্ত পান করা হারাম মালিক ইবনে সানানা বলল সাহাবীরা রে আমি মালিক জিন্দা থাকতে নবীজি রক্ত জমিনের মধ্যে আমি পড়তে দিতে পারি না চেটে চেটে খেয়ে ফেলতে লাগলেন নবীজি ডাক দিয়ে বলে সাহাবীরা রে দুনিয়াতে তোমরা যদি
জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও আমার মালিকের চেহারা দিকে তাকায় দেখো সে জান্নাতি কারণ আমার পবিত্র রক্ত যার রক্তের সাথে মিশে যায় সে কখনো জাহান্নামী হতে পারে না এই দেহ এই রক্ত কখনো জাহান্নামে যেতে পারে না একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ পাগল ছাগল বলে কি যে মদিনায় বলে দোয়া কবুলের জায়গা নেই নবীর বারগাহে যদি দোয়া কবুল না হয় তো পৃথিবীতে কোথায় দোয়া কবুল হবে বলে কি সেইখানে মসজিদ বানানো আছে পরিপূর্ণ না তুর্কিরা নির্মাণ করেছিল পাথর দিয়ে এটা মসজিদের রূপে তৈরি করে রাখছে সেই মিম্বর শরীফ যেখানে আল্লাহর হাবিব মেহরাব নামাজ পড়েছিল ওখানেই দন্ত মোবারক শহীদ হয়েছিল জিব্রাইল এসে সাহাবে কিরাম নিয়ে নবীজিকে চলে গেলেন উহুদের সেই মাঝখানে পাহাড়ের এক কোনায় ফাঁকা জায়গা পাহাড়ের এক কোনাতে পাথর আলাদা হয়ে পাহাড়ের ফাঁকায় ছোট্ট একটু জায়গাতে নবীজিকে নিয়ে গেলেন সেইখানে বিশ্রাম করানোর জন্য এখানে নিয়ে যাওয়া হলো আমার দিকে তাকান গুরুত্বপূর্ণ ওইখানে নিয়ে গেলেন সাহাবীরা ভাবলো নবী নাই নবী বুঝি উহুদে শহীদ সারা মক্কায় খবর হয়ে গেল সারা রাত্র নবীকে পাওয়া যায় নাই কারণ নবীকে ওইখানে গোপনে নিয়ে রাখা হলো মদিনায় যারা জানি হলো নবী নাই নবী শহীদ হয়ে গেছে কিন্তু আল্লাহর হাবিব ওইখানে চিকিৎসাধীন ছিলেন আহা রাত্রিবেলা ওইখানে যাবেন আমরা রাত্রিবেলা গেলাম যখনই উঠলাম ভিতর থেকে জান্নাতের খুশবু আসতে লাগলো আল্লাহু আকবার মাহফিল সাক্ষী নিজের চোখ কান আর নিজের নাসিকাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নাই ওইখানে নামাজ পড়লাম মিলাদ শরীফ পড়লাম আমরা দোয়া করলাম দুরুদ শরীফ পড়লাম কান্নাকাটি করলাম সিমেন্ট দিয়ে জায়গাটা এখন ঢেকে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে ঢুকতে দেওয়া হয় না জানালার মতো ফাঁকা ভিতরে পাথর কিছুই নাই ওখানে আতরের কোনো গোডাউন নাই মানুষও যেতে পারে না কিন্তু সুগন্ধ আসে কোথার থেকে এমন দাবি সুখরান পৃথিবীর কোনো আতরে নাই সাড়ে ১৪০০ বছর আগে রসুল করিম রসুলে পাক ওইখানে বিশ্রাম করাতে সাড়ে ১৪০০ বছর পরে ওখান থেকে জান্নাতের ঘিরান আসে আবার রসুলের ঘিরান যদি সাড়ে ১৪০০ বছর পরও পাওয়া যায় তাহলে বোঝা গেল আমার রসুলকে যারা নিজেদের মতো মনে করে এই আকিদা যাদের আছে তাদের মতো ভ্রান্ত বল পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কিনা কি করে বুঝাবেন বলেন তো এ কোরআন হাদিসের দলিল দিল বুঝেন যেটা বাস্তব থেকে দিয়ে দিলাম দীর্ঘ সময় এখানে বসা ছিলাম দোয়া করছি কান্নাকাটি করছি বিলাস শুই পড়ছি দুরু শুই পড়ছি নফল নামাজ পড়ছি শাহ পড়ছি দীর্ঘ সময় সুঘ্রাণ আসতে লাগলো আসতে মন চায় না কিন্তু আসতে তো হবে প্রায় মুসলমান খুবই মনোযোগ ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মস্তক কারবালার ময়দানে ওরা কেটে ফেলল দেহ মুবারক থেকে আলাদা করে ফেলল ওরা বর্ষার আগে বিধাইল বিধাইয়া ইয়াজিদের সৈন্যরা আনন্দ করতে লাগলো হুসেইন রাদিয়াল্লাহু আনহুর পবিত্র দেহ মুবারক তারা আলাদা করে ফেলল জুব্বা মুবারকটা খুলে ফেলল খালি গায়ে বালুর মধ্যে শোয়াইয়া কর্তিত দেহ মুবারক খানে আলাদা করে বালির মধ্যে শোয়াইয়া ইয়াজিদি বাহিনী ৭০টা ঘোড়াকে তারা সিরিয়াল করল আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলি যেগুলো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়
ঘোড়ার পায়ের খুরের নিচে কিন্তু ওখানে আপনার লোহা ব্যবহার করা হয় যাতে পা আটকে না যায় খুর ভেঙে না যায় দৌড়াইতে গেলে ঘোড়ার যাতে কষ্ট না হয় নিচে লোহা ব্যবহার করা হয় ওই 70টা যুদ্ধের ঘোড়াকে সিরিয়াল করে 70 জন আরোহী আহারে 70 জন আরোহীর মধ্যে একজনও কাফের ছিল না একজনও খ্রিস্টান ছিল না ইহুদি ছিল না 70 জনই কালমা পড়নেওয়ালা ছিল এই আজিদি শূন্য 70 জন ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া খণ্ডিত দেহ মুবারক আওলাদে রাসূল আহা যার পবিত্র নাভি মুবারকের নিচ থেকে পা মুবারক পর্যন্ত একবার আল্লাহর হাবিবের সাদৃশ্য ছিল আর ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু নাভি মুবারক থেকে একবার মাথা মুবারক পর্যন্ত আল্লাহর নবীর ছিল 16 আনাই ইমাম হাসানকে কেউ যদি দেখত তাহলে বাপ তো রাসূল করিম স্বয়ং আসতেছে আল্লাহর হাবিবের সম্পূর্ণ চেহারা ইমাম হাসান পেয়েছিলেন আর নিচের অংশটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পেয়েছিলেন মাথা মুবারক আলাদা করা হলো খণ্ডিত দেহ মুবারক বালির উপরে শোয়ায়া 70টা ঘোড়া সিরিয়াল করে তারা দাবড়াইতে লাগলো ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শরীর মুবারক দলিত মলিত হচ্ছিল চামড়া গোশতগুলি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছিল খসে খসে পড়ে যাচ্ছিল হযরত জাইলাব রাদিয়াল্লাহু আনহু সহ্য করতে না পেরে দৌড়াইয়া ভাইয়ের লাশ মুবারক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনা শরীফের দিকে তাকায়া তিনি কাঁদতেছিলেন আর ডাকতেছিলেন ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদাহু ইয়া রাসূলুল্লাহ ইমাম ইবনু কাসির আল বেদার মধ্যে লেখেন তিনি এইভাবে কাঁদতেছিলেন কেঁদে কেঁদে মদিনার দিকে তাকিয়ে তিনি কাঁদেন আর বলেন নানা গো পুবালি বাতাসগুলি কার বলে আপনার হুসাইনের দেহ মুবারকে ধুলাবালি ছড়া নানা গো আপনার উম্মতরা কেমন আচরণ করে আপনি দেখেন যাদের গায়ে মাছি মশা কোনোদিন তুমি বসতে দেও নাই যারা কাঁদলে তুমি নানা সহ্য করো নাই যারা ক্ষুধার্ত থাকলে তুমি নানা খাবার খাও নাই হযরত জাইনব ওইখানে দাঁড়াইয়া ভাইয়ের লাশ মুবারকের পাশে দাঁড়াইয়া আপন কলিজার টুকরা বোনটা মদিনার দিকে তাকায় আর নানার দিকে তাকায় কাঁদতেছিলেন ইমাম ইবনু কাসির বলেন ঠিক তখনই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে আসরের নামাজের পরে কাবা শরীফের সঙ্গে হেলান দিয়ে নামাজ পড়ে তিনি হেলান দিয়ে বসেছিলেন খুব অল্প সময়ের মধ্যে তার তন্দ্রা এসে গেল ঘুম এসে গেল ঘুমের মধ্যে তিনি দেখতেছে আল্লাহর হাবিবের পবিত্র হাত মুবারকের মধ্যে রক্ত প্রিয় নবীজির গা মুবারকের মধ্যে ধুলাবালি আল্লাহর হাবিবের চুল দাড়ি মুবারক এলোমেলো জুব্বা মুবারকের ধুলাবালি নবীজি কাঁদেন আর মক্কাতুল মুকাররমার দিকে নবীজি দৌড়ায় দৌড়ায় আসে ইবনে আব্বাস বলতেছিলেন হুজুর জীবনে কোনোদিন আপনাকে এরকম কাঁদতে দেখি নাই নবী গো আপনার গা মুবারকের মধ্যে এরকম ধুলাবালি কোনোদিন আমি দেখি নাই হুজুর আপনার চুল দাড়ি মুবারক এলো বেলো কেন গো নবীজি আপনার হাতের মধ্যে রক্ত কেন গো নবী আপনি কাঁদেন কেন মক্কার দিকে দৌড়ে আসেন কেন ইয়া রাসূলুল্লাহ জীবনে এরকম আপনাকে কোনোদিন দেখি নাই নবী গো আজকে আপনার হালত এরকম কেন
ابن عباس رضی اللہ عنہ رئیس المبصرین عبداللہ ابن عباس بولتے سے আমার নবীজি ডাক দেয়া বলতেছে ইবনে আব্বাস রে আমার আব্দুল্লাহ মক্কায় খবর দাও আমার হুসাইন নাই কারবালাতে আমার হুসাইন শহীদ হয়ে গেছে আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী তার পাশে ছিলাম আমি তার এবং তার সাথীদের রক্ত গুলি ابن عباس তুমি খবর দাও আমার হুসাইন আর নাই এ সবজ গম্বত জব ওয়াক্ত নজর আয়ে আকা দিদারে আতা করনা دیدار عطا کرنا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا میں قبر اندھیری جان رسول اللہ امداد میری کرنے آ جان رسول اللہ روشن میری تربت کو اللہ جرا کرنا جب وقت نجر آئے آقا دیدار عطا کرنا دیدار عطا کرنا اوان نبی رکھتے بلتے سے ابن عباس خبر دا مکہ ابن نبی جی تر شہادت شمائی পাশে ছিলাম চিৎকার মেরে জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ আহা নবীজি মদিনা থেকে কারবালায় আহলে বাইত রাসূলের শাহাদাতের সময় যদি নবীজি তার পাশে থাকে আমরা অধম মিসকিন গুনাহগার আশিক রাসূলদের শাহাদাতের সময় আবার প্যারা নবীজি আশিক রাসূলদের ইন্তেকালের সময় অথবা তাদের কবরে রাহমাতুল লিল আলামিন তশরীফ গ্রহণ করে তাদের কবরগুলিকে ফুল বাগান বানায় দিয়ে যায় কি কথা বলেন ঠিক কি না তো আহলে বাইত রাসূলের শাহাদাতের 22 দিন পরে মক্কায় খবর আসলো যে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছেন কারবালাতে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছিল বড় কঠিন এই সময়টা আজকের এই রজনীটা আজকের এই রাত্রটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারের জন্য বড় বেদনার রজনী ছিল বুঝতে পারতেছেন যে কেউ বাসা ছিল না শুধু পুরুষ সদস্যের ভিতরে ইমাম জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু একা বেঁচে ছিলেন এই রাতটা তাদের জন্য বিভীষিকার রাত ছিল বড় কষ্টের রজনী ছিল দশই মহরম দিন যে রাত্রিবেলা শোনেন যাদের অন্তরে এশকে রসুল আছে তারা এই দিনটাকে রাতটাকে বড় কষ্টের এবং বেদনার দিন ও রাত হিসেবে গ্রহণ করে নেয় আমাদের আমল নাই তাহাজ্জুদ নাই ফরজ নাই সুন্নত নাই কিছু নাই মেহশরের মাঠে আল্লাহর দরবারে পেশ করার মতো কিছু আমাদের নাই খুব রসুলের চোখের পানি দিয়ে যদি আল্লাহর দরবারে একটু আশা করা যায় আমাদের কিছু নেই
রাসূলের মহব্বতের চোখের পানি দিয়ে যদি একটু আসেন না সুনান ইবনে মাজাহ থেকে একটা হাদিসে কারীব আসছে শুনে যান আজকে চোখের পানির দাম কত আল্লাহর হাবিব বলছেন আমার উম্মত আমার উম্মতের চোখের পানি মাছির মাথার পরিমাণ তার চাইতে কম সংখ্যক পানি চোখের কোণা দিয়ে একটু বেয়ে পড়ার সাথে সাথে বান্দার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেন না আসতে হয় আচ্ছা অনেক গজলের বিষয় আসছে অ্যাটেনশন তো আমাদের নাই কিছু এইটুক দিয়ে যদি আল্লাহর দরবারে মাফের আশা করা যায় আমার দিকে তাকা বলে হুজুর প্রমাণ কি প্রমাণ দিচ্ছি আপনার ছেলেটা অনেক অপরাধ করছে বিরাট অপরাধ করছে ক্ষমার অযোগ্য অপরাধ করে ফেলছে আপনার ছেলেটা তা আপনি ছেলেটাকে খুব ভালোবাসেন তো এসে আপনার সামনে যদি চোখের পানি ফেলে কাঁদে দিয়ে বলে আব্বা মাফ করে দাও পৃথিবীর কোনো বাবা স্থির থাকতে পারে না কোনো মা স্থির থাকতে পারে না মায়ের চাইতে বাবার চাইতে 99 গুণ এক গুণ তো আল্লাহ সৃষ্টির মধ্যে মহব্বতকে বিলি করে দিয়েছে বাকি 99 গুণ মহব্বত আল্লাহ তার নিজের কাছে রাখছে নিজের কাছে রাইখে আল্লাহ বান্দার বিচার করে বাকি 99 গুণ মহব্বত আল্লাহর কাছে এক গুণ মহব্বতের জন্য যদি মা স্থির থাকতে না পারে তাহলে বান্দার চোখের পানি পড়ার আগে এই কোণার থেকে ভেসে আসার সাথে তার জীবনের সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয় মাফ করে দেয় একসাথে বলুন আল্লাহু আকবার ওহুদ পাহাড় যদি রসুল করিমকে মহব্বত করে আল্লাহর হাবিবকে জাগা দিয়ে যদি সে জান্নাত নিয়ে যেতে পারে সেই খান থেকে এখনো ঘ্রাণ আসে বেহেস্তের ঘ্রাণ আসে আমি নিজে শুকিয়ে আসছি রাত্রি দীর্ঘ সময় ছিলাম কয়েক ঘন্টা উপস্থিত ছিলাম আমার মন চাইছিল যদি সারা জীবন এখানে থাকতে পারতাম আমার জিন্দগির পুরাটা সময় যদি আমি এখানে কাটাইতে পারতাম এত চমৎকার ঘ্রাণ বেহেস্তের পরিবেশ চমৎকার বাতাস এসে লাগতেছিল যদি সারা জীবন এখানে কাটাইতে পারতাম তো নবীকে মহব্বত করার জন্য যদি ওহুদ জান্নাত নিয়ে যেতে পারে আমাদের চোখের পানি আহলে বাইত রাসূলের মহব্বতের চোখের পানি বৃথা যাবে না কথা কোন ঠিক না বেঠে এটা বৃথা যাবেই না কখনই না আপনার গাম বৃথা যাবে না আপনার অর্থ বৃথা যাবে না আপনার আজকের পরিশ্রম কখনই বৃথা যাবে না এটা কবুল হবেই এটা নিঃস্বার্থভাবে আপনারা করেছেন স্বার্থহীনভাবে আপনারা করেছেন হুব্বে রসুলের ভালো একবারে রসুলের আউলাদের মহব্বতে করছেন আর কোনো কারণে না এখানে কোনো ভেজাল নাই পানিতে ভেজাল আছে এটার ভিতরে ভেজাল আছে কিন্তু এই মহব্বতের ভিতরে ভেজাল এটাতে ভেজাল আছে থাকতে পারে ফুলের ভিতরে ভেজাল থাকতে পারে কিন্তু এটার ভিতরে ভেজাল নেই বা প্রেহাজিরিন এগুলি খুব দাবি আপনারা অনেকেই অনেকেই নানান কথা বলবে ওদিকে কান দিবেন না কখনোই কান দিবেন না ইসলামটাকে রুচিহীন করে দেওয়া হচ্ছে রুচিহীন আপনি যদি মদিনা রওজা শরীফে যাওয়ার সময় কাঁদেন তো পুলিশ সন্দেহ করে ভাবে এটা বেদাতি ওরা ওই মুতুয়াগুলি আছে মৌলভী জিনি সৌদির মৌলভী এরা বেদাতি নবী রওজা মোবারকের পাশে দাঁড়ায় কানলে ওরা বলে বেদাতি সি সি এটা রুচিহীন ইসলাম দুই তিন প্রকারের হাজি দেখছেন রওজা শরীফে এক প্রকার হাজি হাঁটতে হাঁটতে যায় ও ছবি তো ভিডিও করে রওজা শিবির পাশে ছবি তুলে আমার মন চায় আমি তো অনেকবার গেছি বারবার গেছি তো মন চায় যে এগুলি ধার ধাক্কা দিবে আবার চিন্তা করি আল্লাহ হাবিবের বরগা রওজা শরীফ এখানে তো আমার আমি আমার এখানে তো আমার কোনো অধিকার নাই ছবি তুলতেছে ভিডিও করতেছে বউরে দেখাইতেছে দেখো রসুল্লাহ রোজা এই ভিডিও করে দেখায় কি আশ্চর্য তার অনুভূতি না যে এখানে কে ঘুমাই রয়েছে নবীরা রওজা শরীফে জিন্দা আমার নবী ওইখানে ঘুমানো ওখানে নবী দেখে কে উম্মত আমার কাছে আসছে আমাকে কে সালাম দিচ্ছে
দার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমুল কিয়ামা যে আমার জিয়ারতে আসলো তা কি কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার জন্য কর্তব্য হয়ে যায় ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফা ও সাকামের ভিতর আরো লেখছেন নবীজি বলেছেন আমার ইন্তিকালের পরে আমার জিয়ারতে যে আসবে সেজন হায়াতের জীবনে আমার সাথে সাক্ষাৎ করে গেল না না বলো না তো আরো জোরে বলতে হবে আল্লাহ একসাথে বলেন তো আল্লাহু আকবার নবী আছে আছে হ্যাঁ জোরে বলেন আছে আছে 470 বছর বড় যদি ইমাম হুসাইনের কর্তিত মস্তক থেকে রক্ত আসে 1450 বছর পরও যদি উহুদ থেকে সুঘ্রাণ আসে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক 470 বছর পরও ওই হালতেই থাকে কোনো পরিবর্তন নাই আমার রসুল আছে নবী রাউজা শরীফে আছে কথা বল ঠিক কি না খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব আছেন ওইখানে যে হাজির আদব কি কোন হাজি আছে শুধু সালাম দিয়ে চলে তার আর কোনো অনুমতি নেই কিন্তু কিছু হাজি আছে যারা ওইখানে গেলে আর স্থির থাকতে ওখানে যা দাঁড়ানোর তো সুযোগ নাই দাঁড়াইলে তো অন্য হাজিদের কষ্ট হবে এই জন্য হাঁটতে হাঁটতে যে সালাম দিয়ে দোয়া করে চলে যেতে হয় কোনো হাজি আছে পাশে গেলে আর নিজেকে স্থির রাখতে পারে না কাঁদতে থাকে চোখের পানি আসতে থাকে ওরা কে বেদাতি যাদের রুহ জিন্দা তাদেরকে বানাইছে বেদাতি আর যাদের রুহ মরে গেছে ওরা হইছে হক্কানি সরে হইছে এখন মাতুব্বার আর মাতুব্বর হইছে অনসুর বুঝতে পারছেন জমজমের পানি হইছে ডুপ্লিকেট আর বুড়িগঙ্গার পানি হইছে অরিজিনাল বুড়িগঙ্গার পানি রে যারা অরিজিনাল মনে করে এমন যেমন গাধা জমজমের পানিকে যারা নষ্ট মনে করে এমন যেমন গাধা ঠিক নবীজি রাউজা মুবারকে নবীর মহব্বতে চোখের পানি যারা আসে তাদেরকে যারা বেদাতি বলে ওরাও এরকম গাধার ঘরের গাধা কথা ঠিক কি না গাধার ঘরের গাধা ইসলামটাকে রুচিহীন করা হচ্ছে আজকে ইসলামটাকে মেরে ফেলে দেওয়া হচ্ছে আমার হজ কবুল হয়েছে আমি জানি না আরাফাতে মানুষের দোয়া কেন কবুল হয় জানেন আরাফাতে হাজিরা স্থির থাকতে পারে না আল্লাহ মাফ করে দেয় কেন কান্নাকাটি করে আর যারা কান্নাকাটি নেই ওটা রুচিহীন মিনাতে হাজি উপস্থিত হয় হাগে মুতে পায়খানা করে খায় হাসে আনন্দ করে ফুর্তি করে কিন্তু আমার কিছু হাজি আছে দেখবেন কাঁদতেছে দোয়া করতেছে দোয়া কারা করে সুন্নি যারা তারা মিলা শুয়ে পড়ে দোয়া করে নামাজ করে কান্নাকাটি করে আর বাকি যে নিত্য আর কিছু নাই এরা মনে করে যে আইসি বলে থাকু নামাজ শেষ কিন্তু দোয়াতে যখন আল্লাহর দরবারে হাত তুলে চোখের পানি ফেলে হাজি তখন হাজির হজ কবুল হয় তখন আল্লাহ মাফ করে দেয় আমার বান্দার নিয়ে আসছে আমি দাওয়াত করে আমার মেহমান প্রত্যেক হাজি তো আল্লাহর মেহমান আজকে আপনারা যারা আসছেন এখানে আপনারা আল্লাহর মেহমান আমরা সবাই কার মেহমান এখন না না জোরে বলেন কার তো মেহমানকে কি কেউ খালি হাতে বিদায় করে মেহমানকে কি কেউ অপমান করে বিদায় করে মেহমানকে সবাই সমাদর করে তো মেহমানকে যিনি যার মেহমান হয়ে আসছি এখন আমরা এই সবাই মেহমান আল্লাহ মেজবান তো মেজবানের কাছে যখন হাত তুলে কান্নাকাটি মেহমানে করে তখন মেহমানকে কি আল্লাহ শূন্য ফেরায় আল্লাহ মাফ করে দেয় এটা বুঝতে হবে ওরা রুচিহীন করে দিচ্ছে ইসলামটাকে এটাকে এটা রুচি নেই এটা নষ্ট করে দিচ্ছে ওরা খালি বেদাত বেদাত বেদাতের ফতোয়া দিয়ে এটা ল্যাংটা বানানো হচ্ছে আজকে প্রত্যেক ঘরে ঘরে দোয়া মিলাদ কোরআন খতম কালেমা খতম চলবে কথা কর না কেন ঠিক কি না হাত তুলে বলে চলবে না না হাত তুলে বলে চলবে হাত চক্রে বলে চলবে বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি ও বেদাতের ফতোয়া শোনার টাইম নেই ও যদি না মানে তো ওর দাওয়াত দেওয়ারও দরকার নেই আমার কথা ক্লিয়ার যে মিলাদ শরীফ করবে না কোরআন খতম মানে না দোয়া মানে না ওর দাওয়াতও দেওয়ার দরকার নেই কি কথা ক্লিয়ার না ভেজাল আছে এটা দাওয়াত দিয়ে ঘরে ভিতরে ভেজাল বাঁধানোর
দরকার নাই ভাই তোর জায়গা তুই থাক তোর দরকার নাই যে মানে ও রিকশাওয়ালা দিন মজুর গরীব সাধারণ শ্রমিক ওরে দাওয়াত করে ঘরের মধ্যে নিয়ে আসেন ভালো মন্দ খাওয়াই দেন এটা একবারে বেশি হক দেয় কি কথা কর না কা বেশি হক দেয় ওরে দাওয়াত করে আদর করে নিয়ে এসো আদর করে খাওয়াই দেন বেশি হক দেয় ওরে আদর করে খাওয়ায়া মহব্বত করে খাওয়াই দেন দোয়া খের করায় দেন কান্নাকাটি করুক কোরআন খতম দিক নবী দুরুদ সালাম চলুক আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি শহাদায়ে কারবালার আলোচনা তো অনেক বড় দীর্ঘ এবং খুব কষ্টের বেদনার তারপরও আপনাদের সামনে সামান্য উপস্থাপন করেছি আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে চোখে পানি আসছে এতটুকুনটাই যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় জীবনে কিছুই কোনো ইবাদত কবুল হবে আমার গ্যারান্টি নাই কোনটা কবুল হবে জানি না নাও হতে পারে কিন্তু চোখের পানিটা এটা বৃথা যাইতে পারে না এই পানিটা আমি দুনিয়ার প্রধানমন্ত্রী হওয়ার জন্য ফেলাই নেই রাষ্ট্রপতি হওয়ার জন্য ফেলাই নেই প্রধান সেনাপতি হওয়ার জন্য ফেলাইছি না এই পানিটা খুদ আল্লাহ রসুলের মহব্বতেই পড়ছে এখানে কোনো ভেজাল নাই জমজমের পানিতে যেমন ভেজাল নাই আমার চোখের পানিও আমাদের মহাম রসুলের মহব্বতের চোখের পানিটা এখানে কোনো ভেজাল নাই আপনি কাঁদতেছেন আল্লাহ আমার এখন অর্থনৈতিক দুরবস্থা খুব কষ্টে আছে আল্লাহ টাকা বসে দেন আপনি টাকার জন্য কাঁদতেছেন আল্লাহ আমি অসুস্থ আছি এখন তুমি আমার শেফা দিয়ে দাও শেফার জন্য কাঁদতেছেন আল্লাহ ছেলেটা চাকরি পেতেছে না ছেলেটা ব্যবসা হয় না ছেলেটা বিদেশ গেছে অসুবিধার ভিতরে আছে আল্লাহ আমার সন্তানটাকে তুমি দয়া করো সন্তানের মহব্বতে কাঁদতেছেন একটা টাকার মহব্বত সুস্থতার মহব্বত সন্তানের মহব্বত আর রসুলের মহব্বতে যখন কাঁদবেন এই কান্নার ভিতরে কোনো ভেজাল নাই এটা স্বয়ং আল্লাহ রসুলের জন্য নিবেদিত এখানে কোনো ভেজাল নাই শাহাদতে কারবালার মহব্বতে কাঁদছেন এখানে কোনো ভেজাল নাই এটা একবারে নির্ভেজাল কোনো ভেজাল নাই তো যে পানির ভিতরে ভেজাল নাই যে কান্নার ভিতরে ভেজাল নাই বোঝা গেল এটা কবুল হবেই এটা কখনো বৃথা যেতে পারে না কতক্ষণ ঠিক কিনা অহুদ পাহাড় জান্নাতে চলে গেছে কান্না করিয়া উস্তুনে হান্না না নবীজি রওজা শরীফ মিম্বর শরীফ এখনো যেখানে আছে মিম্বর থেকে রওজা শরীফ পর্যন্ত জান্নাতের বাগান রিয়াজুল জান্নাতে ওই মিম্বর শরীফের নিচেই উস্তুনে হান্না না একটা মরা কাঠ কান্না করে আসে বেহেস্ত নিয়ে গেছে নবীজির খুশিতে সে জান্নাত নিয়ে গেছে কাসুয়া উঠ আল্লাহর হাবিবকে বহন করে করে সে আল্লাহর হাবিবের সাথে কান্না করে জান্নাত নিয়ে গেছে বুঝতে পারছে এগুলি বৃথা যাবে না এগুলি বৃথা যাবে না এই যে আজকের মাহফিলটা বৃথা যাবে না এই জন্য আপনারা হুব্বে রসুলের মহব্বত রাখবেন সাহাবাই কেরামকে শ্রদ্ধা সম্মান করবে যে মশালা আপনারা বুঝেন না সেদিকে আপনারা আগাবেন না দ্রুহ দুর্ভিদ্ধ মশালা এগুলি থেকে আপনারা সরিয়ে থাকবেন আল্লাহ রসুলের আহলে বাইতের মহব্বত নিয়ে পড়ে থাকবেন এদিকে রুজু থাকবে না এই বিষয়টা খেয়াল রাখবেন যেটা বুঝবেন না ওদিকে যাবেন না দ্রুহ মশালা আইমে কেরামের সমাধান দিয়েছেন অনেক বড় বড় কিতাব লিখে সমাধান দিয়ে গেছেন আরই সর্বনাশ দলিলের পর দলিল বিশ্লেষণ ব্যাখ্যা অনেক দিয়ে এগুলি সমাধান দিয়ে গেছে তো যাই হোক আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা আখের আবদাল চার মাঝাব চার তরিকা যেদিকে থাকবে আমরা সেদিকে থাকবো কথা কর ঠিক না বেটি যে আকিদায় থাকবে আমরা সেই আকিদায় থাকবো হুজুর গাউসে পাকের চাইতে তো আমরা বেশি বুঝি না মুজাদ্দিদ আল ফিসানি সের হিন্দি খাজা বাবা আজমিনী বাকি বিল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ বুখারি ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম হাম্বলি ইমাম মালিক রহিমাহুল্লাহ ওনাদের মতো আমরা বুঝি না তো অতএব বন্ধুরা যেভাবে সমাধান দিয়েছেন আমরা সেভাবে থাকবো আর আহলে বাইতুর রসুলের মহাব্বতে নিজেকে নিমজ্জিত রাখবো আল্লাহ আমাদেরকে আহলে বাইতুর রসুলের মহাব্বতে থাকার তৌফিক দিক সকলে বলেন আমিন আল্লাহর আইন রসুলুল্লাহ সুন্নার উপরে নিজের জীবনকে পরিচালনা করবো জীবনকে সুন্দর করে তুলব যুবক যারা আছেন আপনাদেরকে বলতেছি শোনেন
এই মানুষের জীবন খুব অল্প সময় অল্প সময় নিজের জীবনটাকে কাজে লাগাবেন এটাকে নষ্ট করবেন না এই সময়কে ব্যয় করে নষ্ট করে কালক্ষেপণ করবেন না এটাকে কাজে লাগাবেন পরিশ্রমে কাজে লাগাবেন আজকে যারা উন্নত বিশ্ব আছে দেখবেন ওরা পরিশ্রম করে ওরা বসে থাকে না ওরা কাজকে ছোট মনে করে না আমরা অনেক সময় কাজকে ছোট মনে করি রিকশাওয়ালাকে আমরা ছোট ভাবি রিকশাওয়ালাকে ছোট ভাবার কিছু নাই তো সে হালাল রুজি করছে